أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ নাবিয়া বাহাদা এক সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে শ্রাবান মাসে যে লাইলা তুল সব বারাত পালন করে এবং হালুয়া রুটি খাই আমাদের দেশে এগুলা কি কিশোর সম্মত জিনা ভাই সব বারাত উদ্দেশ্যে যেগুলা সিয়াম রাখা হয় আর রাত্রে এবাদতবন্দি করা হয় এ মর্মে যে হাদিসটি রয়েছে সুমো নাহা রাহা অকুইমা অকুমো ফিলায়ালিহা মানে হাদিসটি মর্ম এভাবেই যে তোমরা রাত্রে বন্দি করো সালাদ পড়ো আর দিনে সিয়াম রাখো হাদিসেই রয়েছে যে রম শাহবান মাসের সাবান মাসের চোদ্দো তারিখের পরে চোদ্দো তারিখের পরে যে যে পনেরো তারিখ তার মানে চোদ্দো তারিখের রাত্রে আল্লাহ আলা নেমে আসেন দিয়ে বলেন কে রিজিক চাবে রিজিক চাইলে যার রিজিকের অভাব রয়েছে এই রিজিক আমি দিব এবং যে কোনো সমস্যা রয়েছে সমস্যা বৃদ্ধি করে দেব সমস্যা দূর করে দিব যে যেভাবে রয়েছে যার গুনা খাতা রয়েছে আমি তাকে মাফ করে দেব এইভাবে যে হাদিসটা রয়েছে এটা জাল হাদিস জাল হাদিস কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেন যে আল্লাহ রসুবাহন তালা প্রত্যেক রাত্রেই নিম্ন আকাশে নেমে আসেন প্রত্যেক রাত্রেই নিম্ন আকাশে নেমে আসেন তার মানে রাত রাত তিত রাতের তৃতীয় অংশে তিনি নিম্ন আকাশে নেমে আসেন এবং তিনি বলেন মাইয়া দনি ফাস্তা জিমলা এমন এমনকে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব এরপরে বলেন মাস মাইয়া সারনি ফাওতিহু এমন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব মাইয়াস্তাক স্তাক ফির নি ফাউফির এমন এমনকে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব জি এহাদিসটি আমখারী রহমাল্লা নিয়ে এসছেন এখানে উদ্দেশ্যই যে লসুবাহাতারা প্রত্যেক রাত্রে অংশে নেমে আসেন শাহবান মাসে নিষ্পেষ সাবানে যে বলা হয় এহাদিসটি জাল কারণ যে শুধু শাহবান মাসের চোদ্দো তারিখ গিয়ে যে বলা হয় সেটা নয় প্রত্যেক রাত্রে তৃতীয়ংশ লসু ভাঁ তারা নেমে আসেন তাই মূলত সহ বারাত বলতে কোনো আরবি শব্দ নয় এটা ফার্সি ফার্সি ভাষা সবে বারাত ফার্সি ভাষা আর এ উদ্দেশ্যে যেটা মানুষ বিভিন্নভাবে বলে সেটা মূলত যেমন অনেকে আয়াত পাঠ করে ইনানসাল্লা ফি লাহিলাতুল কদরি কদর সম্পর্কে এখানে আল্লা সুবাহ আলা কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে আর এখানে কদর সম্পর্কে বলা হয়েছে অনুরূপভাবে সুরা দুখানের একটা আয়াত নিয়ে আসেন ইন্নানসানফি লাইলাতুন বরাকা এ আয়াতে তারা ব্যাখ্যা করে যে আয়াত দ্বারাতে উদ্দেশ্য সব বরাত জি না এগুলা আয়াতে সব বরাত উদ্দেশ্য নয় এগুলা মূলত লাইলাতুল কদরের সম্পর্ক আয়াতগুলা নাজিল হয়েছে আর এদিনে যেভাবে হালুয়া রুটি বা আর কিছু যেগুলো খাওয়া হয় এগুলো শরীর সম্মত নেই এগুলা থেকে মানুষের দূরে থেকে এ বাদতবন্দিকে নিয়মিত যেভাবে কোরআন হাদিসে রয়েছে সেভাবেই করাই তাদের জন্য কল্যাণ হবে তাদের জন্য কল্যাণ হবে তাই আমরা সববার উদ্দেশ্যে যেগুলো আমরা বিভিন্নভাবে মানুষ যেগুলো করি আমরা জেনেগুলো থেকে দূরে থাকি কারণ এগুলোর মাধ্যমে নেকি হবে না বরং আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আল্লাহ আলম সালতুল্লাহ